আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া স্ক্রিনের সামনে যে সমস্ত ভাই ও বোন পৃথিবীর আনাচে কানাচে আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি আহ্বান করছি এই পেএসটিভি এর এই আঙ্গিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া যারা মহিলা সাহাবী ছিলেন তাদের কাছে ফিরে আসার জন্য যাদের কাছ থেকে আমরা আলো পেতে পারি ইমান পেতে পারি নূর পেতে পারি জ্ঞান পেতে পারি আজকে আপনাদেরকে আমি নিয়ে আসতেছি এমন এক মহিষী মহিলার কাছে যার থেকে নেওয়ার অনেক কিছু আছে যার কাছ থেকে শিক্ষা পাওয়ার অনেক কিছু আছেন তিনি ছিলেন উম্মে আইমান বারাকা রাদি আল্লাহ আনহা তার সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় আপনারা জানেন যে তিনি ছিলেন একজন দাসী এটা অনেকের মধ্যে এটা এখতলাফ আছে যে তিনি কার দাসী ছিলেন এটা আবদুল্লার দাসী ছিলেন নাকি আমিনার দাসী ছিলেন অনেকের মতে তিনি ছিলেন আমিনার দাসী এই জন্য আবদুল্লাহ যখন এন্তেকাল করলেন তখন তিনি আমিনার সাথে দাসী হিসেবে ছিলেন তো জন্মগ্রহণ করার সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লাহ যখন জন্মগ্রহণ করলেন তার সাথে সাথে আইমানের জীবনটা যেন চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল উনি সর্বপ্রথম চিৎকার করে সব জায়গায় বলা শুরু করলেন যে তোমরা শুনে রাখো আবদুল্লার ছেলে আমিনার ঘরে তার ছেলে মোহাম্মদ একজন শিশু জন্মগ্রহণ করেছেন উনি তাকে কোলে করে নিয়ে ঘুরতেছেন আনন্দ করতেছেন এসে পেলেন দাদা আবদুল মুতালেব তাকে বললেন যে শোনেন আপনার ছেলে আবদুল্লার ঘরে একটা ছেলে হয়েছে আপনি শিগগির তার কোলে করে নেন আবদুল মুতালেব তার কাছ থেকে কোলে নিয়ে নিলেন নিয়ে উনি কাবাঘরের পাশে এসে চিৎকার করে বললেন তোমরা শুনে রাখো আমার যে ছেলেটা মারা গেছে আবদুল্লাহ তার ছেলে মোহাম্মদ জন্মগ্রহণ করেছে আমি তার নাম রাখলাম মোহাম্মদ সবাই হতচকিত হয়ে গেল এ কি ধরনের কথা নাম মোহাম্মদ রাখলেন উম্মে আইমান খুশি হয়ে গেলেন উনি আবার কোলে নিয়ে আমিনার কোলে দিয়ে দিলেন যে আপনার ছেলে আপনি নিয়ে নেন উম্মে আইমান খুবই খুশি তার মনিবের ঘরে বাচ্চা এসেছে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষুধা লেগেছে কান্নাকাটা করছেন খাওয়া দরকার তো এখানে নিয়ম ছিল সাধারণত মায়ের দুধ খাওয়ানোর চেয়ে অন্য জায়গায় দুধ খাওয়ানো হতো এটা কুরাইশদের একটা রীতি ছিল এবং তখনকার সময় যারা অ্যারিস্টোক্রাট ফ্যামিলি ছিল তাদের এই রীতি ছিল এটা মনে হয় এখনো আছে অনেকে যারা অনেক হাইফাই ঘরের মহিলা তারা চায় যে তাদের ছেলে বা মেয়ে বাইরের দুধ খাক কারণ তারা ব্যস্ত বা উমুক্ত তারা এটা চায় না যে তাদের বুকের দুধ দেখ তো তখনকার সময়ও এরকম বুকের দুধ দেওয়ার প্রচলন ভালো ফ্যামিলিতে সাধারণত হতো না তো আল্লাহ রসুল সাল্লামকে তখন শিশু মোহাম্মদকে নিয়ে উম্মে আইমান সুয়াইবাহ নামে এক আবুল দাসী তার কাছে গেলেন এই সুয়াইবা একটা ইতিহাস সুয়াইবাহ উম্মে আইমানের কাছে শুনতে পেয়েছেন যে একটা ছেলে হয়েছে আবদুল্লাহ উনি দৌড়ে চলে গেলেন উনি একজন দাসী ছিলেন আবুল আহাবের আবুল আহাব যে আল্লাহ রসুলের চরমতম শত্রু ছিলেন আর আল্লাহ রসুলের আব্বা আবদুল্লার খুব ঘনিষ্ঠ আপন ভাই ছিলেন। ওর ওনাদের আব্বা একজন ছিল। মা যদিও ভিন্ন ছিল। তো আবু লাহাবের কাছে যে সুয়াইবা বলছে যে শুনেছো তোমার ভাই আব্দুল্লাহ তো সন্তান হয়েছে, ছেলে হয়েছে। বুলাহাব এত খুশি হলো যে তাড়াতাড়ি বলল তুমি যে সুসংবাদ নিয়ে এসে তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুয়াইবা মুক্ত হয়ে গেল এবং এই সুয়াইবার কোলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুদিন পরে দেওয়া হলো যে তুমি দুধ খাওয়াও। উনি দুধ খাওয়ানা শুরু করলেন। এর মধ্যে একজন দুধমা হালিমা আর পরে আসছেন এবং তাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হালিমার কাছে উম্মে আইমান তুলে দিলেন উম্মে আইমান আল্লাহ রসুলের আম্মা তার সাথেই থাকতেন একই ঘরে একই সাথে দেখাশুনো করতেন আল্লাহ রসুল সাল্লামের বয়স যখন সাত বছর তিনি ফিরে এসেছেন পাঁচ বছর বয়সে ফিরে আসছিলেন আসার পরে হালিমা বলেন যে আপনি আপনার ছেলেকে নিতে পারেন তবে যদি আমার কাছে আরো দুই এক বছর দেন আমি আমার কাছে রাখি কারণ এত বরকতময় ছেলে আমি আর জীবনে দেখিনি তো আমি চাই যে আপনার ছেলেকে আমার কাছে দেন আরো দুই এক বছর তো আমি না এটা রাজি হলেন হালিমা তাকে নিয়ে আবার তায়েফের বনু সাকিফ ওখানে আসলেন এবং সেখানে আবার বড় হতে থাকলেন হঠাৎ করে এক ঘটনা ঘটে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিন ভেড়া চড়াচ্ছিলেন হঠাৎ করে আকাশ থেকে দুইজন ফেরস্তে এসে তার বুকটাকে চিরে ফেলা হলো এরপরে ওখান থেকে হাট বের করে সেটা সুন্দর পানি দিয়ে কাউসারের পানি দিয়ে ধুয়ে আবার হাটটাকে প্রতিস্থাপন করা হলো এই দৃশ্য বহু লোক দেখলেন এবং এটা হয়তো হালিমার কানে আসলো উনি যে দেখলেন যে বেহুস অবস্থায় নবী মোহাম্মদ পড়ে রয়েছে তখন উনি তাকে কোলে করে নিয়ে বাসায় নিজের কাছে রাখার প্রয়োজন মনে করলেন না দেখলেন যে এটা যদি করতে হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে উনি নবী মোহাম্মদ সাল্লি আসসাল্লামকে নিয়ে তার মার কাছে বললেন যে আপনি একে নেন এরকম কিছু ঘটনা ঘটে গেছে আমার সাহস হচ্ছে না তাকে হয়তো মানুষ মেরে ফেলতে পারে তো আপনি আপনার সন্তানকে ফিরিয়ে নেন হজরত আমিনা তার শিশু পুত্রকে গ্রহণ করলেন সাত বছর বয়সে এইবার আমিনার কাছে মনে হলো যে একটা কাজ করি যেহেতু আব্দুল মুতালিব তার এখন প্রতিপালক তাকে নিয়ে তার আব্বার কবরটা আবদুল্লার কবরটা একবার জিয়ারাত করে আসি আমিনা আইমানকে সাথে করে নিলেন এবং আব্দুল মুতালেবকে সাথে করে নিলেন নিয়ে বলেন যে চলেন আপনার এই যে নাতি হয়েছে আপনার যে গ্রান্ড চাইল্ড হয়েছে তাকে নিয়ে চলেন একবার আমরা ভ্রমণ করে আসি কবরটা জিয়ারাত করে আসি ওখানে জিয়ারাত করতে গেলেন এবং প্রতিমধ্যে ফিরে আসতে যে আবুয়া নামক স্থানে আল্লাহ রসুল করতে লাগলেন বুকের ব্যথায় এবং ওখানে তিনি ইন্তেকাল করলেন এটা একটা এমন একটা ট্র্যাজেডি যে ট্র্যাজেডির সাথে আসলে কোনো ট্র্যাজেডির কোনো মিল নাই এটা এমন একটা ট্র্যাজেডি যেটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে ঘটেছিল তিনি ফিরে আসলেন আম্মাকে কবর দিয়ে উম্মে আইমানের কোলে উম্মে আইমান তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন এই জন্য কিন্তু উম্মে আইমানকে আল্লাহ রসুল মা বলে ডাকতেন মাঝে মাঝে তিনি তাকে ছেলের মতোই উম্মে আইমান তাকে মানুষ করেছেন সারা গায়ে তার মানে নবী মোহাম্মদের সোয়া লেগেছে উম্মে আয়মান এটা সবসময় বলতেন যে আমার গায়ে মুহাম্মাদের সোয়া পেয়েছে তো উম্মে আইমানের যখন ফিরে নিয়ে আসলেন তো আল্লাহ রসুলের সাথেই সারাটা জীবন কাটাইছেন এবং যখন বুড়ো হয়েছেন এমনকি অনেক বড় বয়স হয়ে গেছে তখনও পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ ছিলেন আপনারা জানেন মনে হয় যে উম্মি আহমান তাকে বলা হতো তার নাম ছিল বারাকা এবং তিনি কালো মহিলা ছিলেন মহিলা হিসেবে তিনি একজন আফ্রিকান মহিলা ছিলেন কালো কিন্তু তার মনটা ছিল আলো দিয়ে ভর্তি করা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সবসময় বলতেন যদি তোমরা কেউ জান্নাতি কোনো মহিলা হেঁটে বেড়াচ্ছে দুনিয়ায় দেখতে চাও তাহলে উম্মে আইমানকে দেখো সে কিন্তু জান্নাতে যাবে মানে জান্নাতের যারা সুসংবাদ প্রাপ্ত তাদের মধ্যে উম্মে আইমানও একজন তিনি জান্নাতে যাবেন তার বিয়ে হয়েছিল একজনের সাথে এবং সেখানে তার একটা সন্তান হয়েছিল আইমান নামে পরে সে সেখানে ডিভোর্স হয়ে যায় এরপরে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বললেন তোমরা কি কেউ আসো যে আমার এই জান্নাতে যাওয়া আমার মাকে বিয়ে করতে রাজি আছে এ তখন অলরেডি জায়েদ হারেসা একটা মেয়েকে বিয়ে করেছিলেন আপনারা সবাই জানেন সে মেয়ের নাম ছিল জাইনাব আল্লাহ রসুল সাল্লাহ আপন বোন বোন ফুফাত আল্লাহ রসুল বিয়ে দিয়েছিলেন জায়েদিন হারেসার সাথে জায়েদাহ হারেসা ছিল আল্লাহ রসুলের এক অ্যাডপ্টেড সান তিনি তাকে গ্রহণ করেছিলেন তো বিয়েটা বেশি দিন টিকেনি পরে জাইনাব বিন্তু জাহাজকে আল্লাহর নির্দেশে আল্লাহর বিয়ে করিয়ে দেওয়া অবস্থায় তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং বিন হারেসাকে প্রস্তাব দেন যে তুমি আইমানকে বিয়ে করতে রাজি আছো কিনা কারণ তিনি হলেন জান্নাতি জায়দ এমনি হারেসা রাজি হলেন বলেন ঠিক আছে আমি আমি বিয়ে করতে রাজি আছি ওখানে বিয়ে হলো এবং সেখানে একটা সন্তান হয়েছিল তাদের যার নাম ছিল উসামা এক আশ্চর্য জিনিস যে জায়দ এমনি হারেসা ছিলেন সাদা চাম্বলার আর তার ওয়াইফ ছিল কালো চামড়ার এই জন্য ওসামা বিন জায়েদ যিনি হয়েছেন তার চামড়াওটা কিছুটা কালচে ভাব ছিল কালো তখনকার সময় ধারণা ছিল যদি বাবার ঔরস যত সন্তান ছেলে হয় তাহলে বাবার কাছ থেকে আসছে তো যেহেতু জায়দ এমনি হারেছে সাদা চামড়া ছিলেন উনিও মনে করছিলেন যে আমার যেহেতু ছেলে হচ্ছে তার গায়ের রঙও সাদা হবে কিন্তু সাদা না হয়ে কালো হওয়ার কারণে কালচে মানে কালো না একেবারে আফ্রিকান না একটু কালো ভাব যেটা মানে এ মিক্সড কালার আর কি উম্মাইমান বেঁচে গেলেন তা হলে একটা এলিগেশন আসতেছিল এটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করলেন এবং এটা বাস্তব তাই সায়েন্সও বলে সেইটায় তো উসামা বড় হতে থাকলো উসামা করে কোলে নিয়ে তিনি বড় হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরে সবসময় তিনি হেল্প করতেন যখনই উনি দেখতেন আল্লাহ রসুল কষ্ট পাচ্ছেন তখনই তিনি দৌড়ে ছুটিয়ে আসতেন এমন কোনো দিন ঘটেনি যেদিন আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন অথচ উম্মিয়াইমান পাশে আসেনি যখন উনি দেখতেন তার মন খারাপ লাগছে উম্মি আইমান কাছে আসতেন এবং উনি ভৎসনা করতেন মাঝে মাঝে একবার আল্লাহ রসুল সাল্লি যখন ইলা করলেন তার ওয়াইফদের সাথে ওয়াইফরা একবার এসে অনেক একটু প্রাচুর্যতা চাইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রেগে গেলেন এবং উনি বললেন যে তোমাদের কাছে আমি আর তিরিশ দিন যাবো না সেই সময় উম্মে আইমান একটু রাগন্ হয়েছিলেন উনি বললেন যে তোমরা কি আমার এই নবী মোহাম্মদ সাল্লাহ আস্লামকে ছোটবেলা থেকে আমি মানুষ করছি মায়ের মতন করে তার কোনো কষ্ট করতে দেয়নি আর এখন তোমরা তাকে কষ্ট দিচ্ছ এই কষ্ট দেওয়া তোমাদের ঠিক হয়নি এই ধরেন তিনি ভর্সনা করতেন এবং তার ভর্সনাটা ছিল এত মজা যে সবাই এটা উপভোগ করত আমরা পণ্য আইমানের সাথে আরো কিছু সময় কাটাবো ইনশাল্লাহ আমরা ছোট্ট একটা ব্রেকে যাব তারপরে ইনশাল্লাহ আমরা ফিরে আসবো ততক্ষণে আপনারা স্ক্রিনে থাকবেন বলে আমি আশা করছি ইল্লা বিল্লাহ আমরা দেখতে পাচ্ছি উম্মে আইমান ধীরে ধীরে মেচিউড একজন মহিলা যিনি সমাজে মানে তার প্রভাব রয়েছে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় এমন কোনো যুদ্ধ নেই যিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি বহু যুদ্ধ যখন হচ্ছে তখন সেই যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে বিজয় হলেও শেষের দিকে একটু পরাজয়ের মতন অবস্থা ঘটে এটা যারা ফিরে আসতেছিল পালায় চলে আসতেছিল আইমান তাদেরকে দেখে খুবই ভৎসনা করলেন উনি চিৎকার করে বললেন তোমরা ফিরে যাও আবার যুদ্ধ করো আল্লাহ তোমাদের বিজয় দেবেন কেউ ফিরে যাচ্ছে না দেখে তিনি এক মুঠো ধুলা নিয়ে তাদের মাথায় মেরে দিলেন এবং তিনি বললেন যে তোমরা এটা ঠিক করোনি তোমরা এটা ভালো করতেছ না হযরত ফাতেমার যখন বিয়ে হয় হজরত উম্মে আইমানের খুব দারুণ ভূমিকা ছিল তিনি হজরত ফাতেমাকে কাছে হাত হাত ধরে নিয়ে হজরত আলীর কাছে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম তোমরা এখন দেখো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উম্মে আইমান তার রসুল করিম সাল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আছেন হিজড়ি অষ্টম সনে জাইনাব বিন তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এন্তেকাল করেন যখন এন্তেকাল করেন তার গোসলের দায় দায়িত্ব উম্মে আইমান গ্রহণ করেন ঠিক একই অবস্থা হয়ে যায় যখন তার আল্লাহ রসুলের মেয়ে উম্মিকুল সুম মারা যান তখনও উম্মে আয়মান তার গোসলের দায়িত্ব নেন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে রসুল করিম জীবনের প্রত্যেকটা অনুসঙ্গে কিন্তু উম্মে জড়িত ছিলেন যখন এন্তকাল করলেন তখন উনি খুব শখ পেয়েছেন কারণ তার জীবনের এটা সবচেয়ে বড় শখ আপনারা দেখেন যে তিনি বাবাকে হারাইয়েছেন মাকে হারাইছেন দাদাকে হারাইছেন চাচাকে হারিয়েছেন স্ত্রীকে হারাইছেন উম্মে আইমানের মতন মানুষ শুধু তার সাথে সাথে আছেন হ্যাঁ এই যে নবী মোহাম্মদ সাল্লাহামের জীবন চক্রটা যদি আমার চোখের সামনে থাকে দেখেন তার চোখের সামনে নিজের ছেলে গেল তিনটি ছেলে গেল তিনটি মেয়ে মারা গেল একটা মাত্র মেয়ে জীবিত ছিলেন আপনার চিন্তা করে দেখেন তো এটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনটা এই জন্য বলা হয়েছে যে যদি কারোর জীবনে দুঃখের কথা মনে আসে তখনই আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনটাকে মিলাই দেখবেন সেই অনুযায়ী তখন দেখবেন যে না আপনি ব্যথা কিছুটা উপশম হচ্ছে আমার এক আত্মীয়র এরকম হয়েছিল যে তার ওয়াইফ চলে গেছে দুই ছেলে চলে গেছে এবং এক মেয়ে চলে গেছে এখন তার মাত্র দুইজন মেয়ে আছে জীবিত তো উনি এরকম কানতেন তো আমি যখন বললাম যে আপনি আল্লাহ রসুলের জীবনের সাথে আপনার জীবনটা একটু মিলাই দেখেন তো তার দুঃখের চেয়ে দেখবেন যে আপনার দুঃখটা অনেক অনেক কম উনি বলছেন যে হ্যাঁ এটা ঠিক তুমি একটা ভালো কথা বলেছো আপনি চিন্তা করে দেখেন যে নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন সৃষ্টি শ্রেষ্ঠ সম্পদ তার জীবনে যদি এত বিপদ আপাদ মুসিবত এসে থাকে আমি কোন সার সে তুলনায় হ্যাঁ আমার তো অত বিপদ আসেনি এজন্য এটা আমাদের বলেছেন তিনি এতেকাল করার পরে মানে অবস্থা তো চেঞ্জ হয়ে গেল হজরত ওমরের মতন মানুষ পাগল হয়ে গেলেন হাতে একটা তরবারি খোলা তরবারি নিয়ে বললেন যে দেখো যদি কেউ বলো যে মোহাম্মদ মারা গেছেন আমি তাকে হত্যা করে ফেলবো মোহাম্মদ মরিনি সাল্লাম উনি ওহুদ মুসা আলাইহিস মতন তুর পাহাড়ে যেমন গিয়েছিলেন তা ওরা জানতে ঠিক অনুরূপভাবে তিনি হয়তো কোথাও গেছেন আবার ফিরে আসবেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে দাঁড়ালেন চিৎকার করে বললেন আলা তোমরা জেনে রাখো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন নবী যে নবি ማን কানা ইয়া'বুদু আন্না মুহাম্মাদান কদমাত অমান আবুদুল্লাহ ইয়া'বুদুল্লাহ আলাম

মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন নবী সালার কেউ না এবং তিনি একজন রসুল হ্যাঁ তো তিনি যদি ইন্তেকাল করেন তিনি যদি নিহত হন তাহলে তোমরা কি আবার আগের মতন ফিরে যাবে কারণ তার আগেও তো অনেক নবী এবং রসুল চলে গেছেন তিনিও চলে যেতে পারেন তাই বলে কি তোমরা আগের পুফুরির দিকে ফিরে যাবে না এটা যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ভালো চোখে দেখবেন না কারণ আল্লাহ শুকুর গুজার বান্দাদেরকে আল্লাহ তালা জাজাই খায়ের দান করেন এই কথা বলার পর হজরত ওমর বললেন আমার কাছে মনে হলো এই আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এবং আমার কাছে মনে হলো যে আবু বকরের মনটাকে আল্লাহ তালা প্রসারিত করে দিয়েছেন তিনি জানতে পারছেন এবং সময়ের একদম সঠিক সময় মোমেন্টামে তিনি এমন কথা বলেছেন সমস্ত জাগ্রত জনতাকে তিনি নতুন বিবেক ফিরিয়ে দিলেন তারা আবার জন্য সম্বিত ফিরে পেল আবু বকর এবং অমর সবসময় এক পাশাপাশি থাকতেন আবু বকর খলিফা হয়ে গেছেন খলিফা হয়ে মাঝে মাঝে আল্লাহ রসুলির কথা স্মৃতিচারণ করতেন একদিন তুমি বলছেন যে উমর উমিয়ায়মানের কথা তোমাদের মনে তোমার মনে আছে তাহলে হ্যাঁ আছে তো চলো তো যাই একবার তার কাছে অনেক দিন যাওয়া হয় না ওনারা করতেন কি উম্মাইমানের কাছে বারবার যেতেন কারণ উনি একমাত্র মহিলা ছিলেন যিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন উনি বলতেন সবসময় যে নবী মোহাম্মদের গায়ে আমার সারাটা শরীর লেগেছে উনি আদত ওমরকে সাথে করে নিয়ে উম্মে আইমানের বাড়িতে গেলেন দেখলেন যে আইমান কানতেছেন উনি বললেন যে মা ইউবকি কায় উম্মে উম্মাইমান তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে কে কাঁদতেছ কেন উনি বললেন যে আমি আমি কাঁদছি সে নবীর কথা মনে করে উনি বলছেন যে তাই তো নবী উনি তো করেছেন উনি তো মানুষ ছিলেন ইন্তেকাল করেছেন আমাদের দুনিয়ায় থাকতে যে অবস্থা ছিলেন তার চেয়ে কিন্তু অনেক ভালো জায়গায় তিনি চলে গেছেন তিনি তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন ভালো জায়গায় গেছেন ইমান বলেন যে আমি তো ওই জন্য কাঁদছি না আল্লাহর কসম দিয়ে বলি আমি কানছি এই জন্য যে আমি প্রত্যেক দিন অপেক্ষা করতাম নবীর কাছ থেকে নতুন কিছু ওহির কথা শুনবো কিন্তু এখন অপেক্ষা করে আর ওহি আসে না আমার কাছে নতুন কোনো এক্সপিরিয়েন্স আসে না এই জন্য আমি কানতেছি আমি মোহাম্মদের অপেক্ষায় একদিন আমার তার সাথে দেখা হবে কিন্তু এই ওহি আর পাবো না ওহি তো আর আসতেছে না এই জন্য আমি কানছি দেখেন আয়মানের জীবনটা কত সুন্দর তিনি কানতেছেন ওহি আসতেছে না তাই রসুল করিম সাল্লি আসালাম গোটা জীবনের সাথে উম্মে আইমান অত প্রতভাবে জড়িত ছিলেন এমন ভাবে জড়িত ছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আইমান কাজ করেছেন এই উম্মে আইমানের জীবনটা এই রকম যে রসুল করিম সাল্ল উম্মে আইমান ছাড়া কোনো চিন্তা করতে পারতেন না এবার আমরা আসি যে উম্মে আইমান শেষের দিকে তিনি কিভাবে কাটে আছেন তিনি সবসময় আল্লাহ রসুল সাল্লাস্লামের জন্য আটা তৈরি করতেন সেখান থেকে রুটি তৈরি করে তাকে খাওয়ানোর চেষ্টা করতেন এবং উম্মায়মানের জন্মভূমি যদিও তিনি হাবসার ছিলেন কিন্তু তার হাফসার একটা এক ধরনের খানা ছিল এই খানা আল্লাহ রসুলের জন্য তৈরি করতেন এবং তিনি সেটা আল্লাহ রসুলকে খাওয়াতেন আল্লাহ এটা খুব পছন্দ করত তার শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের জীবন উনি কষ্ট করতেন ওনার জীবন এরকম হয়ে গেছে যে শেষের দিকে এসে খাওয়া দাওয়া খুব কম হতো খুব বেশি খানা দানা পেতেন না উনি এই জন্য রোজা রাখতেন রোজা রেখে দেখা যেত যে দুপুরের দিকে কষ্ট পাচ্ছেন তো কি করবেন উনি শুয়ে থাকতেন যখন তাকে একটু পানি দেওয়া হতো উনি যে আমি ইফতার করার জন্য আমি অপেক্ষা করতেছি ইফতার করার সময় তিনি এফতার করে আনন্দ বোধ করতেন এই ছিল আমাদের উম্মে আইমান যার জীবনটা এত সুন্দর ছিল ওসামাবনু জায়দ তার গর্ভে জন্মগ্রহণ করা এক সন্তান ওসামাইবনু জায়দ তাকে আল্লাহ রসুল ভালোবাসতেন কারণ হলো যে জায়দনা হারে ছিলেন তার মানে পালক পুত্র এবং উম্মে আইমান ছিলেন তার মায়ের মতন এই থেকে যে সন্তান হয়েছে ওসাম এমনি জায়েদ তার মধ্যে অনেক গুণাবলী ছিল জায়েদ এমনি হারেসাকে আল্লাহ রসুল সাল্লাহাম পাঠাইছিলেন মো তার যুদ্ধে যুদ্ধ করার জন্য সেখানে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন যেহেতু শহীদ হয়ে গিয়েছিলেন কাজেই তিনি চাইলেন যে উসামাকে ওই তার বাবার যে যারা হত্যা করেছে সেখান থেকে একটা প্রতিশোধ জন্য চলে আসে হজর উসামাকে বললেন যে ওসামা আমার তো জীবনের প্রদীপ শেষ হওয়ার মতন হয়েছে তুমি প্রস্তুত হয়ে যাও তোমার আব্বা যেখানে শহীদ হয়েছেন সেই দিকে তোমাকে যেতে হবে সেখানে যুদ্ধ করার জন্য হজরত উসামার বয়স তখন মাত্র সতেরো বছর এবং এই সতেরো বছরের এই যুবকের আন্ডারে অনেক বৃদ্ধ সাহাবিও সেখানে শরিক হলেন হজরত উমরের মতন সাহাবিও সেখানে থাকলেন আল্লাহ রসুল উসামাকে দায়িত্ব দিলেন একবার সাহাবিদের মধ্যে কেউ কেউ আসলেন আল্লাহ রসুলের কাছে তার মধ্যে উমি আইমানও আসেন মেয়মান এসে বললেন যে মোহাম্মদ সাল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি যেহেতু উসামা বয়সের দিক দিয়ে অনেক ছোট এত ছোট বাচ্চাকে আমার কাছে মনে হয় না যে আপনি তাকে সেনাপতি বানালেন আর এটা খুব ভালো ওয়াইজ হচ্ছে আপনি একটা কাজ করেন আপনি কোনো একজন বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে সেনাপতি বানান আল্লাহ রসুল সাল্লাম বললেন যে না আমি যেটা চিন্তা করেছি ওইটাই হবে হরত উসামা বিন জায়েদ সেনাপতিত্বের দায়িত্ব নিলেন তার আন্ডারে অনেক বদরি সাহাবা গেলেন অনেক বড় বড়ো বয়োজ্যেষ্ঠ সাহাবাজন রওনা দিয়েছেন মুদিনা থেকে মুদিনার থেকে রওনা দিয়ে বেশ কিছু দূর চলে গেছেন সেই সময় খবর পাওয়া গেল যে নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আর নাই তিনি চলে গেছেন ওসামা আবিন জায়দ এর বাহিনী ওখানে দাঁড়ানো ছিল এরপরে যে আল্লাহ রসুলের দাফন কাফন হয়ে গেল এরপরে খালিফা হলেন হজরত আবু বকার তালা আন তখন কিন্তু ওসামার বাহিনাটাকে আবার তিনি যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়ে ওসামা বিন জায়েদ ফিরে এসেছিল উম্মে আইমানের এই যে কারনামা তার প্রথম ছেলে আইমান তিনিও সাহাবি ছিলেন এবং তো তাকে হেব্বু রসুল ইহ রসুল ইসাল করিম সাল্লাইসাল্লাম মহাব্বতের পাত্র বলা হতো এই জন্য যে তিনি উম্মে আইমানের ছেলে এবং দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু একজন উম্মে আইমান এটা কিন্তু সবার জীবনে সমান হয় না তার জীবনের যে স্যাক্রিফাইসটা হজরত উম্মে আয়মান করে গেছেন এটা কিন্তু ছোটখাটো কোনো স্যাক্রিফাইস ছিল না তিনি একেবারে ছোটবেলার থেকে আল্লাহ রসুল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমন ছিল ইমাম জাহাবি বলেছেন যে আল্লাহ রসুল যেখানে যেতেন তার একটা নজর উম্মে আইমানের একটা নজর তার পথে থাকতো যেন একেবারে গাছের ছায়া যেমন সূর্যে যেদিক দিয়ে যায় ছায় মানে সূর্যের অনুসরণ করে চলে ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেদিকে যেতেন উম্মে আইমান তার চোখটা সেই দিকেই রাখতেন যেন তার কোনো কষ্ট না হয় এই জন্য আল্লাহ রসুল যখন চলে গেছেন তিনি এত ব্যথা পেয়েছেন আমরা উম্মে আইমানের জীবন থেকে কি কি শিক্ষা পাই সবচেয়ে বড় যে শিক্ষা পাই তাহলে স্যাক্রিফাইসের শিক্ষা সবচেয়ে বড় যে শিক্ষা পাই তার জিহাদের শিক্ষা সবচেয়ে বড় যে শিক্ষা পাই তার আল্লাহর পথে সন্তানদেরকে বিলায় দেওয়ার শিক্ষা তিনি আইমানকে আল্লাহর পথে বিলায় দিয়েছেন তিনি ওসামা বিন জায়দকে আল্লাহর পথে বিলায় দিয়েছেন তিনি রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজে হাতে বড় করে নিয়ে তাকে আল্লাহর হাতে সফর করে দিয়েছেন তিনি রবি মোহাম্মদ সাল্লি সাল্লামের বাচ্চাদেরকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে কৌসুল করিয়েছেন এইভাবে নবীর ঘরে থেকে নবীর মায়ের মর্যাদা নিয়ে যিনি বেহেস্তে যাচ্ছেন তিনি ছিলেন উম্মে আইমান আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি যখনই ইসলাম আসলো তিনি মুসলমান হলেন তিনি ধীরে ধীরে ইমানকে পরিশীলিত করলেন দাওয়াতি কাজ করলেন ওহি আসছে না বলে তিনি ক্রন্দন করলেন আমরাও ওই রকম ওহির জন্য আমরা ব্যস্ত থাকি কোরআনের জন্য আমরা ব্যস্ত থাকি তাহলে হয়তো এমন একদিন আসবে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা হয়তো উম্মে আইমানের সাথে আমাদের দেখা হবে কোরআনের জন্য ওয়াহির জন্য এই যে তলপানো এই যে কান্নাকাটা আমাদের চোখেও জোনা এই পানি ঝরে যখন কোরআন আমরা পড়ি আমরা কোরআনের কথা বলি আমরা আল্লাহর আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করি আমাদের মধ্যে উম্মে আইমানের চেতনা আসুক ترشحة عبارة من جنة جوارش حجوك باي وما الا بالله السلام عليكم ورحمة الله وبركاته